السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، আমরা 7 নম্বর বইয়ে লেসন 9 পড়তেছি। এর মধ্যে মেইনলি আমরা দ্বিবচন শব্দ, জেএমএস শব্দ, মুদাফ অবস্থায় শেষে নুন ড্রপ হয়ে যাবে এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করতেছিলাম, এবং সাথে ছিল কিলা এবং কিলতা, এই দুইটা শব্দ, এই দুইটা শব্দের ব্যবহার আমরা শিখেছি। গত ক্লাসে আমরা এক্সারসাইজ নাম্বার 11 শেষ করেছিলাম। 12 নাম্বার এক্সারসাইজ থেকে আজকে আমাদের পড়ার কথা, সহজ পড়া। আচ্ছা, 12 নাম্বারটা আমাদের শেষ হয়েছে। আচ্ছা, একটু 11-12 এগুলো সহজ প্র্যাকটিস, একটু সংক্ষেপে একটু আমরা পড়ে যাই। দেখেন এখানে বলতেছে, তাআম্মালিল আমসিলাতা লিদানিকা ওয়া তানিকা। এই দানিকা এবং তানিকা দিয়ে এখানে যে এক্সাম্পল গুলো আছে, তা আম্মারিল আমসিলাতা, এই এক্সাম্পল গুলো চিন্তা করুন। তা আম্মারিল আমসিলাতা, যেমন এখানে বলতেছে হাদা কিতাবুন, আমরা বুঝে গেছি এটা হলো একবচন পুরুষবাচক। হাদিহি সাইয়ারাতুন, দানিকা কলামুন, তিলকা মাদ্রাসাতুন, তো একবচনে ষষ্ঠ স্থানে ব্যবহার হয়েছে, এগুলো সহজ উদাহরণ। এখন হাদার দ্বিবচন হাদানি কিতাবানি, হাদিহির দ্বিবচন হাতানি সাইয়ারাতানি, দালিকার দ্বিবচন দানিকা কলামানি, এখন তিলকার দ্বিবচন তানিকা মাদ্রাসাতানি। তাহলে আমরা এই রূপগুলো আশা করি সবাই বুঝে গেছি। এখন নিচের বাক্যগুলো আমরা পড়ে পড়ে গত ক্লাসে অর্থ করেছিলাম। হাদা আখি ওয়া দালিকা সাদিকি, হাদানি কিতাবায়া ওয়াদানিকা কিতাবা জামিলি। এই যে দ্বিবচন শব্দকে মোদক বানায়া আমরা এগুলোর প্র্যাকটিস গুলো গত ক্লাসে পড়েছি। শেষের দিকে আয়াত ছিল, আজকে আমাদের মূলত 13 নম্বর থেকে পড়ার কথা। 13 নম্বরে দেখেন এখানে আছে, বলতেছে দাফিল ফারাগি ফিমা ইয়াতি ইসমা ইশারাতিন মুনাসিবান লিল বাঈদ। দূরবর্তী ইসমুল ইশারা, উপযুক্ত শব্দ এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে, দূরবর্তী ইসমুল ইশারা। যেমন ধরেন এখানে আছে, বলতেছে হাদা বাইতি, এটা আমার বাড়ি, এবং ওইটা আমার ভাইয়ের বাড়ি, ওইটা আমার ভাইয়ের বাড়ি। তাহলে বলেন তো এখানে মাঝখানে ইসমুল ইশারা কি হবে? জালিকা। জালিকা, মাশাআল্লাহ, জালিকা বাইতু আখি, এই যে এখানে বসবে দালিকা, রাইট, এটা পুরুষবাচক শব্দ দূরবর্তী দালিকা। এরপর একটা দেখেন, হা দানি আখাওয়ায়া, এই দুজন হচ্ছে আমার ভাই। তাহলে আপনারা বলবেন ওই দুজন আমার ক্লাসমেট, তাহলে ওই দুজন কি হবে? দানিকা, জানিকা, দানিকা আজামিলায়া, এবং ওই দুজন হচ্ছে আমার ভাই। তাহলে এখানে হয়ে যাবে দানিকা, আর লিকা হবে না, দানিকা। তাহলে বলেন এই দুজন আমার বোন, আর ওই দুজন আমার বোনের মেয়ে। হাতানি আছে, হাতানি, তাহলে এখানে কি বলবেন? তানিকা। তিলকার পরে হবে তানিকা, ও তিল ও তানিকা বিনতা উখতি, ওই দুজন হচ্ছে আমার বোনের মেয়ে। এরপরে বলেন তো এই দরজা দুইটি খোলো, কি হবে? ইফতাহ হাদাইনিল বাবাইনি, এই দেখেন এটা মানসুব হয়ে গেল, মানসুব অবস্থায় পরিবর্তন হয়ে গেছে, হাদাইনিল বাবাইনি। তাহলে বলেন ওই দরজা দুইটি খুলিও না, তাহলে কি হবে? লা তাফতাহ যাইনিকা, মাশাআল্লাহ, লা তাফতাহ যাইনিকাল বাসি বাবাইনি, বাবাইনি, এই যে লা তাফতাহ
তাইনিকাল সরি দাইনিকা হবে তাইনিকা হলে তো তিন কার দ্বিবচন হয়ে যাবে দাইনিকা হ্যাঁ এটা হবে দাইনিকাল বা বাইনে না বাহদানিকাল বা বাইনে ওই দরজা দুটি খুলো না ইয়া ওয়ালাদু ইগসিল হাতাইনি সাইয়ারাতাইনি এই গাড়ি দুটো ধৌত করো ওই গাড়ি দুটো ধুইও না ধৌত করো না তাহলে লা তাগসিল তাইনিকা তাইনিকা রাইট তাহলে হয়ে যাবে লা তাগসিল তাইনিকা আসাইয়ারাতাইনি তাইনিকা সাইয়ারাতাইনি তাইনিকা সাইয়ারাতাইনি ওই গাড়ি দুটা দ্রুত আলহামদুলিল্লাহ সহজ প্র্যাকটিস এগুলো আপনারা পারেন 14 নম্বরে দেখেন বলতেছে হাতি মুদারি আল আফআল আল আতিয়া এখানে মাদি দেয়া আছে মুদারে বলতে হবে বলেন তো সাহাবা এটার মুদারে কি হবে ইয়াসহাবু ইয়াসহাবু সাহাবা ইয়াসহাবু তাহলে এটা আমরা বুঝলাম এ এ প্যাটার্নে হয়েছে ফাতাহা ইয়াফতাহু অর্থ কি সাহাবা ও মানে অনুসারে ব্যাংক থেকে টাকা তোলা সাহাবা মানে উইথড্র করা রাইট সাহাবা মানে প্রত্যাহার করা ফিরিয়ে আনা তার মানে এখানে হলো ব্যাংক থেকে টাকা উইথড্র করা সাহাবা ইয়াসহাবু ফাতাহা ইয়াফতাহু সাহাবা ইয়াসহাবু সাহবুন তাহলে এটার অর্থ হলো ফিরিয়ে আনা অথবা এটার অর্থ হলো প্রত্যাহার করা উচ্চ করা সাহাবা ইয়াসহাবু এরপরে বলেন তো গাম্মাদা মুদারে কি হবে ইউগাম্মিদু গাম্মাদা ইউগাম্মিদু তাহলে এটা ফ্যামিলি নাম্বার গাম্মা তাফিল না বাবু তাফাইল দুই নাম্বার ফ্যামিলি তাই না ফ্যামিলি নাম্বার টু এটার মাসদারটা হবে তাবমিদুন তাবমিদুন হ্যাঁ এরপরে বলেন তো কাফা কাফা এটার মুদারে কি হবে ইয়া ইয়া কাফা দরাবা দরাবা থেকে বলেন কি হবে ইয়াকফি কাফা ইয়াকফি কাফা ইয়াকফি রুট লেটারের শেষে ইয়া আছে এটা কি ক্রিয়া কোন ধরনের ক্রিয়া নাকিস নাকিস তো না নাকিস মাশাআল্লাহ হ্যাঁ মাঝখানে থাকতে আজওয়া শেষে থাকতে নাকিস ক্রিয়া এবং এটা এ আই প্যাটার্ন বা বত প্যাটার্নের শব্দ দরাবা ইয়াদরিবু এটার অরিজিনালি কি ছিল এই কাফাটা এটার অরিজিনাল রূপটা কি ছিল কাফা তাই না দরাবা কাফাইয়া দরাবার সাথে মিলবে তাই না তাহলে ইয়া হারাকা পূর্বে ফাতহা ইয়াটা আলিফ মাকসুরা হয়ে গেল কাফা এরপরে বলেন ইয়াকফি এটা অরিজিনালি কি ছিল ইয়াকফি ইউ তাই না ইয়াকফি ইউ এরকম ছিল ইয়াদরিবু এর সাথে মিলাইলে তাই না ইয়াদরিবু তাহলে ইয়াকফি ইউ এখানে আমরা নিয়ম জানি কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া হয় না কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া যায় না বা পড়া হয় না সেই জন্য এখানে ইয়ার দম্মাটাকে সুকুন করে দিব আমরা তাহলে সুকুন করে দিলে এখন শব্দটা কি ইয়াকফি কাফা ইয়াকফি এটার মাসদার হয় কিফায়াতুন অর্থ হলো যথেষ্ট হওয়া যথেষ্ট হওয়া কাফা ইয়াকফি কিফায়াতুন আলহামদুলিল্লাহ এরপরে লাস্ট শব্দটা দাআ দাআ মানে দাআ রুট লেটার দা ইয়া আইন তাহলে এটা কি হবে ইয়াদিউ দাআ ইয়াদিউ দাআ ইয়াদিউ এটার অর্থ হলো নষ্ট হওয়া এটা দরাবা ইয়াদিউ থেকে একটা শব্দ তাই না দাআ ইয়াদিউ এটা রুট লেটারটা কি দাদ ইয়া আইন দাদ ইয়া আইন আইন তাহলে রুট লেটারের মাঝখানে হরফুল ইল্লাত আছে এটা কোন প্রকার আজওয়াফ আজওয়াফ মাশাআল্লাহ এটা হলো আজওয়াফ ক্রিয়া
তাহলে আজওয়াফ ক্রিয়ার মধ্যে মনে রাখবেন মাসখানের অক্ষরটা যদি ইয়া হয় তাহলে এটা ফিক্সড ফ্যামিলি দরাবা থেকে হবে, দরাবা ক্রিয়া ফর্ম থেকে হবে। যদি মাসখানে ইয়া আসে তাহলে এটা ইয়া আছে, তো সুতরাং এটা দরাবা ইয়াদরিব থেকে আসছে। দা ইয়াদিউ অর্থ হলো বিনষ্ট হওয়া বা নষ্ট হয়ে যাওয়া, বাতিল হয়ে যাওয়া। তো আলহামদুলিল্লাহ এখানে ক্রিয়াগুলো ছিল আমরা এগুলোর মুদারে বের করতে পেরেছি। সাহাবা ইয়াসহাবু গাম্মাযা ইউগাম্মিযু কাফা ইয়াকফি দাআ ইয়াদিউ দাআ ইয়াদিউ। আলহামদুলিল্লাহ এখন সামনের ক্রিয়াগুলো দেখেন তো এগুলোর বহু বচন বলতে হবে। এক বচন রূপটা হলো আরিকাতুন, বলেন তো এটার বহু বচন কি? আরিকাতুন বহু বচন কি? আরিকাতুন অর্থ হলো সোফা বা উচ্চ সুন্দর চেয়ার। বহু বচন হলো আরাইকু। আরিকাতুন বহু বচন কি? আরাইকু। কোরআনে কারিমে আসছে ওয়া আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতীরা জান্নাতের বিশেষ সোফা হবে, সেই সোফার মধ্যে বসে বসে দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তো আরিকাতুন এর বহুবচন হলো আরাইকু। দেখেন শেষে এক দম্মা আছে, কেন? ডিপটুট, কারণ শব্দটা ডিপটুট মাশাআল্লাহ, এটা ফাওয়াইডু, তাই না? এই বহু স্ট্রাকচারে আসছে মাফাইডু ফাওয়াইডু, এই স্ট্রাকচারে শব্দ আসলে এগুলো আমরা জানি ডিপটুট হয়ে যায় বহুবচন গুলো। তাহলে আরাইকু এটা হচ্ছে বহুবচন, অর্থ কি? সোফা বা উঁচু চেয়ার। তারপরে মাবলাগুন বহুবচন বলেন তো? মাবলাগুন, মাবলাগুন অর্থ কি? মাবলাগুন অর্থ কি? টাকার পরিমাণ। হ্যাঁ, টাকার পরিমাণ। হ্যাঁ, মাবলাগুন মানে একটা পরিমাণ। মাবলাগুন সর্বমোট বা টোটাল, মাবলাগুনটা অর্থ হলো টোটাল বা সর্বমোট বা একটা পরিমাণ। মাবলাগুন বহুবচন হয় মাবালিগু, এটাও দেখেন ডিপটোট, কারণ হলো এটা মাফাইলু স্ট্রাকচারে আসছে। এরপরের শব্দটা বলেন তো, এখানে আসছে হলো আজিরুন। আজিরুন মানে শ্রমিক, এটা বহুবচন কি? আজিরুন মানে এটার অর্থ হলো শ্রমিক বা কর্মচারী, এটার বহুবচন হলো উজারাউ। উজারাউ আজিরুন উজারাউ, এটাও ডিপটোট একটা শব্দ, কারণ ফুআলাউ এই স্ট্রাকচারে আসছে, তাই না? এটাও একটা ডিপটোট, এই জন্য দেখেন এক দম্বা শেষে। আমরা এই এই প্যাটার্নে আরো শব্দ বলতে পারবেন? যেমন ফুআলাউ প্যাটার্নে আলিমুন বহুবচন কি? উলামা। উলামা পড়ছেন না? উলামা। এরপরে ফাকিরুন বহুবচন কি? ফুকারা, তাই না? এরকম আপনারা পড়েছেন। জামিলুন বহুবচন কি? জুমালা, হলো ডিপটোট, তাই না? এই যে একই প্যাটার্নে আসছে এই ফুআলা, তাহলে এই প্যাটার্নটা মাফাইল ও ফাওয়াইল, এই প্যাটার্ন গুলো হলো ডিপটোট, তাই না? রাজির অর্থ কি? কর্মচারী বা শ্রমিক। এরপরে সিওয়ারুন, সিওয়ারুন বহুবচন বলেন তো? সিওয়ারুন, আচ্ছা সিওয়ারুন অর্থ বলেন বাবা না? সিওয়ারুন ব্রেসলেট, সিওয়ারুন শব্দটা আমাদের গেছে কিন্তু বলেন সিওয়ারুন অর্থ কি? চুড়ি বা ব্রেসলেট, চুড়ি চুড়ি বা বালু বালা, মাশাআল্লাহ বালা ব্রেসলেট। হ্যাঁ সিওয়ারুন, এটার বহুবচন হয় আসবিরাতুন। আরেকটা বহুবচন কোরআনে ব্যবহার হয়েছে আসবিরাতুন, এটার বহুবচন আরেকটা আছে, এটা হলো আসাবিরু, এই রূপটা কোরআনে আসছে আসবিরাতুন আসাবিরু, এটা মুখস্থ করেন কোরআন একটা। এই যে আসবিরাতুন আসাবিরু সিওয়ারুন আসবিরাতুন বা আসাবিরু। এবার লাস্ট হিসাতুন, হিসাতুন বহুবচন বলেন তো?
আচ্ছা ইসসাতুর অর্থটা বলেন, বহুবচন ছ অর্থ বলেন কি? ইসসাতুন স্যার ওই যে পিরিয়ড ক্লাস, মাশাআল্লাহ পিরিয়ড বা ক্লাস, ইসসাতুন পিরিয়ড বা ক্লাস, তাহলে প্লুরাল কি? ইসসাসুন, ইসসাসুন, ইসসাসুন। তাহলে হিসাতুন এটার প্লুরালটা হয় হিসাসন, হিসাতুন হিসাসন, এটা হলো পিরিয়ড বা ক্লাস। হ্যাঁ হিসাতুনের প্লুরাল কি? হিসাসন। হিসাতুন মানে একটা ক্লাস, হিসাসন অনেক ক্লাস। হ্যাঁ এবার এখানে এই 16 নম্বরে কিছু বহুবচন দেয়া আছে, এক বচন বলতে হবে। এই যে হুনুদুন, হুনুদুন মানে হিন্দু জাতি, হিন্দুরা, তাহলে এই হুনুদুন এটার এক বচন কি? হিন্দুন, হিন্দুন মানে ইন্ডিয়া, হিন্দুন মানে একজন হিন্দু ব্যক্তি, হিন্দু ধর্মাবলম্বী। এই হিন্দুনের বহুবচন হিন্দু, হুনুদুন, হুনুদ। হ্যাঁ বাকি আমি একটু চেক করে নিই, হুনুদুন। আচ্ছা আসে নাই, তা আমাদের এই মুফরাদটা এভাবেই ধরি, হুনুদুন এটা হলো হিন্দুরা, অনেক হিন্দু, আর একজন যদি বলি তাহলে হুনুদুন, হুনুদুন। এটা একজন স্যার হিন্দুন বললেন। হ্যাঁ হিন্দুন, হিন্দু, হিন্দু। হ্যাঁ এক বছরটা হলো হিন্দুন, রাইট। এরপরের শব্দটা দেখেন তো আমাদের আসতেছে দুয়ালুন, দুয়ালুন অর্থ হলো রাষ্ট্র, এটার এক বচন রূপটা দাউলাতুন, দাউলাতুনের প্লুরাল কি? দুয়ালুন, দাউলাতুন, দুয়ালুন, রাষ্ট্র বা কান্ট্রি, দেশ, দাউলাতুন, দুয়ালুন। লাস্ট শব্দটা হলো ফাওয়াকিহু, অর্থ হলো ফলমূল, এক বচন বলেন তো। এগুলো বহু বচন আছে, এর এক বচন রূপটা আমরা পেরে গেলাম, ফাকি হাতুন ফাওয়াকিহু। এবার আসেন এখানে 17 নাম্বার, 17 নাম্বার বলতেছে এই যে আতা শব্দের আমরটা আমরা কিভাবে বানাবো, আল আমরু মিন আতা ইয়াতি, এই আতা ইয়াতি এই শব্দের আমর, আমর বের করার আগে আমরা এই শব্দটা একটু আগে পড়েছিলাম শুরুতে গ্রামার পাঠ পড়ানোর সময়, আবার একটু মনে করি আমরা, মনে তো রুট লেটার কি? হামজা তা ইয়া, তাহলে রুট লেটারের মধ্যে শুরুতে হামজা আছে, তো সুতরাং শব্দটা হলো মাহমুজ, হামজাটের বার, এরপরে আবার শেষে ইয়া আছে, সুতরাং এটার আরেকটা নাম হইতে পারে নাকিস। একইভাবে শব্দটা মাহমুজ হবে, একইভাবে শব্দটা নাকিস হবে, এটা দরাবা ইয়াদরিবু ফর্মে ব্যবহার হয়, তো সুতরাং আসলে অরিজিনালি হওয়ার কথা আতায়া, তাই না? এটার মুদারাটা হওয়ার কথা ইয়াতিউ, মাসদারটা হয় ইতিয়ানুন, তাহলে এই শব্দটা বোঝা গেল দরাবা ইয়াদরিবু ফর্মে আসে, একটা নাকিস ক্রিয়া, আতায়া ইয়াতিউ ইতিয়ানুন। এখান থেকে পরিবর্তন হয়েই এখন শব্দটা হয় আতায়া থেকে আতা, এই যে ইয়া হারাকা পূর্বে ফাতা আলিফ মাকসুরা হয়ে গেল আতা, এরপরে ইয়াতিউ থেকে ইয়াতি, যেহেতু কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া হয় না, আতা ইয়াতি, তাহলে বুঝা গেল মূল শব্দটা কিভাবে আসছে। এবার দেখেন এখানে কি বলতেছে, ইতি, আমারটা হলো ইতি, তুমি আসো, ইতি মানে তুমি আসো, ইতি শব্দের আসলুহু ইতি, বলতেছে ইতি শব্দটার আসল ছিল ইতি, কিভাবে ছিল একটু আমরা বের করার চেষ্টা করি, যেমন আমর বানাবো আমরা, তাহলে আমর বানাইতে চাইলে এখন ইয়াতি থেকে আমরা সেকেন্ড পার্সন রূপ বানাবো তাতি, এখন বলেন আমর বানালে কি করতে হবে, শুরুর আলামাতুল মুদারে ড্রপ,
এবং শেষের হরফুল ইল্লাত মাজুম হিসেবে ড্রপ তাহলে এখন শব্দটা কি থাকে হামজা সুকুন আর তা রাইট এরকম থাকতেছে না মুদারে ফেলে দিলেন শেষের মাজুম বাড়ালেন এখন কি এটা পড়া যায় জি না স্যার পড়া যাচ্ছে না তাহলে এখন আমরা শুরুতে একটা হামজাতুল ওয়াসলি আনতে হবে এই হামজাতুল ওয়াসলিটা সেকেন্ড রুট লেটার তা তার মধ্যে কাসরা আছে তো সুতরাং হামজাতুল ওয়াসলিটাও কাসরা হবে তাহলে এখন দেখেন ইতি এখন হওয়ার কথা ইতি রাইট ইতি এখন এই শব্দটার মধ্যে আমরা একটা নিয়ম করেছিলাম নিয়ম আপনাদের মনে আছে যে একটা নিয়ম ছিল যে কোন শব্দের মধ্যে হামজা সুকুন হয়ে যদি তার পূর্বে ফাতা হয় তাহলে সেক্ষেত্রে এই হামজাটা কিসের দ্বারা পরিবর্তন হয় আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায় এই যে হামজা সুকুন পূর্বে ফাতা এই হামজাটা কিসের দ্বারা পরিবর্তন হবে আলিফ দ্বারা তাহলে যেমন কথার কথা শব্দটা হলো রাসুন এখন এখান থেকে কি পড়বো আমরা রাসুন একইভাবে একটা শব্দ দম্মা ওয়াওটা সুকুন হামজা সুকুন তার পূর্বে দম্মা তাহলে এখন হামজাটা ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে যাবে যেমন শব্দটা ছিল বুকসুন এখন ওয়াও দ্বারা পরিবর্তন হলে হয়ে যাবে বুসুন টেনে তো এখন আপনারা বুঝে গেছেন যদি হামজা সুকুন হয়ে পূর্বে কাসরা থাকে তাহলে কিসের দ্বারা পরিবর্তন হবে আলিফ কেন ফাতা থাকলে আলিফ দম্মা থাকলে ওয়াও মানে কাসরা থাকলে ইয়া পরিবর্তন হবে রাইট তাহলে শব্দটা হওয়ার কথা বীরুন নিয়মটা বুঝছেন বলেন হামজা সুকুন পূর্বে ফাতা কিসের দ্বারা পরিবর্তন আলিফ দম্মা কিসের দ্বারা পরিবর্তন ওয়াও 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 সুকুন পূর্বে কাসরা কিসের দ্বারা পরিবর্তন এবার এখন শব্দ আরেকটা বলি দেখেন আপনারা পারেন কিনা আমানা তাহলে বলেন তো এটা পরিবর্তন হয়ে কি হওয়ার দরকার আমানা এখানে হামজাটা কিসের দ্বারা পরিবর্তন হলো হামজা উপরে আছে হ্যাঁ এই যে এই প্রথম হামজাটা আমানা দেখেন হয়ে আলিফ হয়ে গেল তাহলে এটা আলিফ হয়ে গেল তাহলে এই নিয়মটা পাওয়া গেছে তাই না হামজা সুকুন পূর্বে ফাতা রাইট এখন বলেন আরেকটা শব্দ বলি যেমন উমিনা প্যাসিভ এটা কি হবে তাহলে এখন আমরা শব্দটা পাবো উমিনা উমিনা অর্থ স্যার হ্যাঁ অর্থ পরে বলতেছি শব্দটা বুঝেন আগে এরপরে আরেকটা শব্দ যদি বলি এই যে ইমানুন এখন দেখেন দুইটা কলামে আমি দুই রকম শব্দ লিখলাম এই দুইটার মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় নিচের কলাম আর উপরের কলাম কোনো পার্থক্য আছে হ্যাঁ আছে স্যার সবগুলোতে তামিল নাই ওয়াসলের উপরেটা নিচেরটা হামজা সবগুলো এক না স্যার সবগুলো এক না কি পার্থক্য আছে আচ্ছা একটা পার্থক্য বোঝা গেল শেষে তানবিন আছে রাইট আর পার্থক্য বলেন আর কি পার্থক্য আছে এই যে কলাম ওয়ান একের মধ্যে আমরা আপা একটা বললেন তানবিন আছে নিচের গুলোতে শেষেরটাতে তানবিন আছে দুটাতে তানবিন নাই রাইট একটা পার্থক্য হলো এই দুই নম্বর ওয়াসলা আচ্ছা বলেন আরো বলেন কি কি পার্থক্য আছে বলেন ওয়াসলা স্যার ওয়াসলুন বুঝি নাই ওয়াসলুন মানে সামনে ওয়াসলা একটা ওয়াসলা বেশি আছে হামজা আর কি হামজা জি প্রত্যেকটাতে মাদ আসছে আচ্ছা মাদ আসছে এটা একটা হইতে পারে বাকি আসলে মেইনলি এখানে পার্থক্যটা হলো দেখেন এখানে হামজা সুকুন হয়ে পূর্বের অক্ষরটা কি আছে হামজা নাকি অন্য অক্ষর প্রথম কলামে তাহলে হামজার সাথে হামজা আছে তার ডানের অক্ষরটা হামজা রাইট জি ফাতা আছে আর নিচের ফাতা আছে বাকি ফাতাটা কি হামজার মধ্যে না অন্য অক্ষরে
অন্য অক্ষরে, এই যে হামজা সুকুন পূর্বে ধর্ম অন্য অক্ষরে, পূর্বে ফাতা কাসরা যাই আছে এটা হামজার মধ্যে না, তাই না? অন্য অক্ষরে আছে। আর বাকি নিচের কলামে দেখেন তিনটাতেই হামজা সুকুন হয়ে পূর্বের ফাতা দম্মা কাসরা হামজার মধ্যে নাকি অন্য অক্ষরে? হামজার মধ্যে, হামজার মধ্যে। তাহলে পার্থক্য কলাম মধ্যে হামজা সুকুন ফাতা কাসরা দম্মা হামজা না, বরঞ্চ অন্য অক্ষরে আছে। আর দ্বিতীয় কলমে হামজা সুকুন আর ফাতা কাসরা দম্মা এটা হামজার মধ্যে। খালাস পার্থক্যটা? এখন নিয়মের মধ্যে একটা পার্থক্য আছে। নিয়মের মধ্যে পার্থক্য হলো এই যে উপরের কলামে যখন হামজা সুকুন হয়ে ফাতা কাসরা দম্মা হামজা বাদে অন্য অক্ষরে হবে, আপনি এই ক্ষেত্রে দুইটাই পড়তে পারবেন। এই যে রাসুন এটাও পড়া শুদ্ধ, রাসুন এটাও শুদ্ধ। আমরা বুসুন বুসুন দুইটাই পড়তে পারবো, বিরুন বিরুন দুইটাই পড়তে পারবো। তাহলে হামজা সুকুন হয়ে পূর্বের ফাতা কাসরা দম্মা এটা যদি হামজা বাদে অন্য অক্ষরে হয় তাহলে পরিবর্তন করেও সম্ভব পড়া, পরিবর্তন না করে অরিজিনাল হামজাকে রেখে পড়া এটাও বৈধ, এটাও বৈধ। কিন্তু যখন হামজা সুকুন পূর্বের ফাতা কাসরা দম্মাটা আরেকটা হামজার মধ্যে হবে তখন সেক্ষেত্রে এই পরিবর্তনটা করা ম্যান্ডেটরি। এই যে তখন আলিফ দ্বারা ওয়াও দ্বারা ইয়া দ্বারা পরিবর্তন করা আবশ্যক। তার মানে আমরা নিচের কলামে এই যে পরের শব্দগুলো পড়তে পারবো, আমানা এটা পড়া যাবে কিন্তু আমানা এটা পড়া যাবে না, উমিনা এটাই পড়তে হবে, উমিনা এটা পড়া যাবে না। আমাদেরকে ইমানুন পড়তে পারবো না, পড়তে হবে কি ইমান। বুঝতে পারছেন পার্থক্যটা? জি স্যার, আলহামদুলিল্লাহ। এখন স্যার স্যার মানেটা বলেন স্যার, উ মিনা মানেটা কি? মানেটা দেখেন, আমানা অর্থ কি? বিশ্বাস করা, তাই না? আমানা বিশ্বাস করেছিল, এই যে এটা রুট লেটার আমানা এরকম ছিল আসলে অরিজিনালি, এখান থেকে এই পরিবর্তন হয়ে হয়ে যায় আমানা, সে ইমান এনেছিল। তাহলে উ মিনা এটা প্যাসিভ, তাকে বিশ্বাস করানো হয়েছিল প্যাসিভ, আমানা প্যাসিভ। আর ইমান এটা তো মাসদার, বিশ্বাস করা। জি স্যার। ওকে, তাহলে আপনারা আশা করি এই নিয়মটা বুঝে গেছেন, নিয়মটা বুঝে গেছে? জি। এখন দেখেন দুইটা হামজা পড়া যাবে না। হ্যাঁ, এখানে দেখেন এই যে ইতি যে আমরটা হইছে, এখন হামজা সুকুন পূর্বের কাসরা, এখন এই হামজাটাকে কিসের দ্বারা পরিবর্তন করতে হবে? ইয়া 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 দ্বারা পরিবর্তন করতে হবে। এখন আপনারা বুঝছেন ইয়া দ্বারা পরিবর্তন করা এখানে ম্যান্ডেটরি নাকি না করলেও হবে? না, ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? কারণ এই যে পূর্বের কাসরাটা হামজার মধ্যে না অন্য অক্ষরে? হামজার মধ্যে, হামজার মধ্যে আছে। তো সুতরাং এখন আমরা হয়ে গেল ই, ই মানে তুমি আসো। তাহলে এখন আমরটা বাদ দেন, এই যে মুদারেতে যাই, মুদারের মধ্যে ইয়াতি, এখানে দেখেন হামজা সুকুন পূর্বে ফাতা আছে, কিসের দ্বারা পরিবর্তন করা যাবে? আলিফ, আলিফ দ্বারা। তাহলে এখন করাও যেতে পারে আবার নাও করা যেতে পারে, এটা এভাবে পড়াও। এখানে ইয়াতি এভাবেও পড়া যাবে, আবার ইয়াতি এভাবেও পড়া যাবে, তাই না? বাকি এই যে ইতি আমরের মধ্যে এখানে পরিবর্তন না করে পড়া যাবে না, পরিবর্তন করতেই হবে, করতেই হবে। এটা ক্লিয়ার সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আরবিটা এখন আপনাদের পানি ভাত, এই আরবিটা এখন পড়লেই হবে, এই আরবির চাইতে বেশি তথ্য আপনারা এখন শিখে গেছেন এখানে, আলহামদুলিল্লাহ। এটাই বলতেছে যে আল আমরু বিন আতা ইয়াতি, এই আতা ইয়াতি থেকে আমরটা হয় ইতি, আসলুহু ইতি, এটা ছিল তার আসল, এখান থেকে পরিবর্তন হয়ে হয়ে যাবে ইতি। পরিবর্তনটা দেখাচ্ছে এই যে হামজা সুকুন পূর্বে কাসরা, হামজাটা ইয়া হয়ে গেছে, তাই না? এখন বলতেছে ওয়ালাকিন্নাল হামজাতা সানিয়াতা তাউদু বাদাল ওয়াওি, কিন্তু দ্বিতীয় হামজাটা তাউদু ফিরে আসবে বাদাল ওয়াওি, ওয়াওয়ের পরে যদি আসে ওয়াল ফাই এবং ফার পরে যদি আসে, ওয়াও অথবা ফার পরে আসলে এই হামজাটা ফিরে আসবে, অর্থাৎ শব্দটা হবে ওয়াতি ফাতি, ওয়াতি ফাতি। কেন এটা, কেন এটা আপনারা এখন বুঝে গেছেন, বুঝতে পারছেন কেন?
এটা আর কি মানে এটা এভাবে পড়া যাচ্ছে না, ভিন্ন শব্দ আসলো এই জন্য, হ্যাঁ এই জন্য এটা এটা পড়া যায় আর কি। এই দেখেন অরিজিনালি তো আমরা পাচ্ছি আমরটা হলো এই যে এটা, তা ফেলে দিলাম আলামাতুল মুদারে ফেলে দিলাম, এটা পাচ্ছি না জি এই রূপটা পাচ্ছি। এখন এখানে আমরা হামজাতুল ওয়াসল যুক্ত করতেছি কেন, এটা পড়া যাবে না এই জন্য পড়া যাবে না, কিন্তু এর পূর্বে যখন ওয়াও আসলো অথবা ফা আসলো তখন কি পড়া যায়, তখন পড়া যায়, তখন তো আমাদের হামজার দরকার নাই তাই না, এই যে হামজা নাই যখন আমরা পূর্বে ওয়াও আসলো তখন শব্দ হয়ে গেল ওয়াতি, তখন আর আমাদের হামজার প্রয়োজন নাই তাই না, এই হামজার আর দরকার আছে, দরকার নাই তাহলে হয়ে গেল ওয়াতি। এখানে ওয়াও এর জায়গায় আমরা যদি ফা দিই তাহলে ফা দিলেও পড়া যাবে, রাইট পড়া যাবে, হ্যাঁ তখন শব্দটা হয়ে যাবে ফাতি, তখন দেখেন আর আমাদের হামজার দরকার পড়তেছে না। এখন দেখেন স্যার অন্য কোন ওয়ার্ডস থাকলেও তো পড়া যাবে স্যার, হ্যাঁ অন্য কোন শব্দ পড়া যাবে, অন্য শব্দ তো আর আসবে না এর পূর্বে, হরফুল আতফ হিসেবে তো ওয়াও ফা আসবে তাই না, অন্য কোন আসবে আসবে না, তো এই জন্য ওয়াও ফার কথা বলছে, বাকি যে কোনো কিছু আসলেই পড়া যাবে, ইউ আর রাইট। তো এখানে এখন পড়া যাচ্ছে এই জন্য হামজার দরকার নাই, বাকি এখন দেখেন এখানে কি আমরা এই পরিবর্তনটা করতে পারবো, আলিফ দ্বারা পরিবর্তন, এই যে হামজা সুকুন পূর্বে ফাতা আছে, চাইলে আমরা এগুলোকে আলিফ দ্বারা পরিবর্তন করতে পারি না, ফাতি এরকম পড়তে পারি, চাইলে ফাতি এরকম পড়তে পারি, রাইট বাকি আমরা এখন এখানে পরিবর্তন করলেও হবে না করলেও হবে, চাইলে আমরা ওয়াতি এটাও করতে পারবো, কারণ হামজা সুকুন হয়ে পূর্বের ফাথাটা আরেকটা হামজার মধ্যে নেই, বরং হামজা বাদে অন্য অক্ষর আছে, এই অংশটা কি ক্লিয়ার আপনারা? আলহামদুলিল্লাহ। তো এটাই বলতেছে যে ওয়ালাকিন আল হামজা তা সানিয়াটা, কিন্তু দ্বিতীয় হামজাটা অর্থাৎ দ্বিতীয় হামজা হলো এটা মাঝখানে একটা যেটা রুট লেটার, এই রুটের হামজাটাকে তো আমরা এখানে ইয়া দ্বারা পরিবর্তন করে ফেলেছি তাই না, নির্দিষ্ট নিয়ম অনুসারে, তো বলতেছে এই দ্বিতীয় হামজাটা রুটের হামজাটা তাউদু বাদাল ওয়াবি আবিল ফাই, ওয়াব অথবা ফায়ের পরে যখন শব্দটা আমরা পড়ব তখন সেক্ষেত্রে এই হামজাকে রেখে হামজাকে ফিরিয়ে এনেও করতে পারবো, তখন শব্দটা হবে ওয়াতি ফাতি, ওয়াতি এবং তুমি আসো ফাতি, সুতরাং তুমি আসো, খালাস জি। এখন দালিকা, এই যে এটা ফিরে আসবে কেন, দ্বিতীয় হামজাটা ওয়াও ফার পরে আসলে ফিরে আসবে কেন, কারণ বলতেছে লি আন্নাল হামজাতাল উলা ফি হাদিহিল হালাতি তুহযাফু ফিন নুতকি, কারণ হলো প্রথম হামজাটা ফি হাদিহিল হালাতি এই অবস্থায়, এই অবস্থায় মানে ওয়াও এবং ফায়ের পরে, তুহযাফু ফিন নুতকি উচ্চারণের ক্ষেত্রে তুহযাফু ড্রপ হয়ে যায় হজফ হয়ে যায়, কেননা এই প্রথম হামজাটা উচ্চারণের ক্ষেত্রে এই অবস্থায় হজফ হয়ে যায় বা ড্রপ হয়ে যায়, হজফ হয়ে যায় কেন, কারণ তখন আর এই হামজাটার দরকার নাই, এই যে প্রথম হামজা কোনটা, এই যে আমরা আমরের জন্য পড়া যাচ্ছিল না অতিরিক্ত যে হামজা আনছিলাম ওই হামজাটা, হ্যাঁ এখন তার এটার দরকার নাই, এই জন্য উচ্চারণে এটা বাদ, নুতকি এই উচ্চারণে যেহেতু বাদ তার মানে দুই হামজা একসাথে আসতেছে না, দুই হামজা একসাথে না আসার কারণে এখন আমরা এই হামজাকে ফিরিয়ে আনতে পারতেছি, বুঝতে পারছেন, এটাই বলতেছে দালিকা, এটা এই কারণে যে এই হামজাটা ফিরে আসবে এই কারণে যে লিয়ানাল হামজাতাল উলা, কারণ প্রথম হামজাটা হামজাতুল ওয়াসলি অতিরিক্ত হামজাটা ফিহাদিহিল হালাতি এই অবস্থায় অর্থাৎ ওয়াও ফায়ের পরে যখন আসে তুহযাফু ফিন নুতকি উচ্চারণের ক্ষেত্রে তার দরকার নাই ড্রপ হয়ে যায়, এই জন্য তখন এটা ফিরে আসে। এখন শেষের দিকে বলতেছে লাহিজ, লক্ষ্য রাখুন আন্না হামজাতাল আমরি তুহযাফু ফিল কিতাবাতি আইদান, যে এই যে আমরের হামজা অর্থাৎ হামজাতুল ওয়াসল যেটা ফিল কিতাবাতি আইদান লেখার ক্ষেত্রে তো মানে উচ্চারণে তো বাদ পড়ে যায় বাকি এখানে লিখার ক্ষেত্রেও ড্রপ হয়ে যাচ্ছে, ফি হাদিহিল কালিমাতি এই শব্দের মধ্যে লাহিজ মানে জ্ঞাতব্য বিশেষভাবে লক্ষ্য রাখুন যে আন্না হামজাতাল আমরি আমরের হামজাটা তুহযাফু
হজফ করে দেওয়া হচ্ছে ফিল কিতাবাতে আইযান অলসো ইন রাইটিং লেখা থেকেও লেখার মধ্যেও বাদ দেওয়া হচ্ছে ফি হাদিল কালিমাতে স্পেশালি এই শব্দের মধ্যে ফাতি ওয়াক্তি অর্থাৎ এখানে বোঝাচ্ছে যেমন ধরেন একটা শব্দ হলো কথার কথা উনসুর উনসুর মানে তুমি সাহায্য করো এর পূর্বে যদি আপনি ফা যুক্ত করেন এখন কি হবে আনসুর এটার রাইটিং প্রিন্সিপাল কি হামজাটা লিখাই থাকবে উচ্চারণে থাকবে না রাইট এরকম না ফানসুর আমরা বলতে পারি ফাকতুব এই যে এই শব্দগুলোতে এই হামজা যেটা আমরের হামজা হামজাতুল ওয়াসলি এটা লিখাই থাকে উচ্চারণে থাকে না তার মানে আমরের হামজাগুলোর ক্ষেত্রে নিয়ম এটা যে সে হলো লিখাই থাকে উচ্চারণে থাকে না কিন্তু স্পেশালি এই শব্দের মধ্যে যখন আমরা পড়তেছি তখন কিন্তু ওই হামজাকে লিখা থেকেও বাদ দিচ্ছি ওয়াতি ফাতি তখন ওই হামজাটা লিখায়ও নাই তাই না এটাই বলতেছে ওয়াতি ফাতি যে অন্যগুলো তো শুধু উচ্চারণে বাদ পড়ে এটা লিখা এবং উচ্চারণ দুটা থেকেই বাদ পড়ে যাচ্ছে তো এই এই 17 নম্বর এক্সারসাইজ এখানে যে কথাটা বলছে এটা সবাই বুঝছে জি জি স্যার আপনি যেটা বলেছেন সেই জিনিসটাই আরবিতে আর কি হ্যাঁ ওইটা না বুঝলে আর কি এখানকার কথা কথাটা বলছি আমরা এই নিয়মটা বলছি এই নিয়মটা বুঝতে হবে তাই না নাহলে এখানকার এই কিচ্ছা বোঝা যাবে না ওকে আলহামদুলিল্লাহ তাহলে এখন আমরা এই পাঠের একদম শেষের দিকে আচ্ছা এখানে বলতেছে আতা বিশ্বাই এই আতা নর্মাল অর্থ তো হলো আতা আতা মানে আসা আগমন করা তাই না যেমন যদি আমি বলি খালেদ এসেছে আরবি কি হবে আতা খালেদুন আতা খালিদুন রাইট আতা খালিদুন এটার অর্থ হলো আশা খালেদ এসেছে বাকি এই শব্দটা যখন হারফুল জার বি সহ ব্যবহার পাবে বি তখন এটার অর্থ হয়ে যায় নিয়ে আসা হারফুল জার বি আসলে অর্থ কি হয় নিয়ে আসা যেমন আপনি বললেন কথার কথা খালেদ এসেছে পানি নিয়ে তাহলে আতা খালিদুন বিল মাই মাউন মানে পানি তাহলে বিল মাই এই যে এই পানি নিয়ে এসেছে এটা হলো উদ্দেশ্য যেমন আপনি বললেন খালেদ মাজিদকে নিয়ে এসেছে তাহলে কি বলবেন আতা খালিদুন বি মাজিদিন যখন এই যে হারফুল জার বি সহ শব্দটা ব্যবহার হবে তখন অর্থ হয় নিয়ে আসা সাথে সাথে নিয়ে আসা হ্যাঁ যেমন আতা বিশ্বাই এই যে আতা শব্দটা যখন বি হারফুল জার সহ কোনো জিনিস আসে আই আহ বরাহু আই মানে অর্থাৎ আতা বিশ্বাই এটার অর্থ হলো আই আহবারাহু সে জিনিসটা উপস্থিত করেছে আহবারা ইহদির মানে উপস্থিত করা সে উপস্থিত করেছে মানে নিয়ে এসেছে সে নিয়ে এসেছে তাকুলু যেমন তুমি ব্যবহারের ক্ষেত্রে বলতে পারো মা আতাইতুল ইয়াউমা বিদাফতারিন নাহবি মা আতাইতুল ইয়াউমা আজকে আমি নিয়ে আসিনি বিদাফতারিন নাহবি গ্রামার নোট গ্রামার খাতা এই যে নাহু বা গ্রামারের খাতা আজকে আমি নিয়ে আসিনি এটা কিভাবে বলবো মা তাই তো আমি নিয়ে আসিনি দফতারে নাহুই নাহুর খাতা নিয়ে আসি তাহলে যে বি আসার কারণে এখানে বি দফতারে নাহুই এটার অর্থ হলো নিয়ে আসা বা উপস্থিত হওয়া এটা কোরআনে ব্যবহার দেখাচ্ছে ওয়াফিত তানজিল কোরআনে কারিমেও এর ব্যবহার এসেছে সূরাতুল বাকারা 258 নম্বর আয়াত ক্বালা ইব্রাহিমু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাইনাল্লাহ ইয়াতি বিশ্বামসি যে আল্লাহ সুবহানাহু তাআলা ইয়াতি বিশ্বামসি সূর্যকে নিয়ে আসেন মিনাল মাশরিকি পূর্ব দিক থেকে এখন বলতেছে ফাতেছে পারলে তুমি পশ্চিম দিক থেকে নিয়ে আস ফাতি সুতরাং তুমি নিয়ে আসো মিনাল মাগরিবি এই যে বিহা বিহা মানে বিশ্বাম মাগরিবি পশ্চিম দিক থেকে তো এখানে এখানে খেয়াল করলাম ইয়াতি বিশ্বামসি এখানে যদি ঠিক হবে আতা ইয়াতি তিনি আসেন আগমন করেন অর্থ করলে বাক্যের অর্থ হবে হবে না
যেহেতু এখানে প্রিপজিশন বি আসছে, তো সুতরাং এটার অর্থ হলো নিয়ে আসা। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, অর্থাৎ মিনাল মাশরিক, প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন বা নিয়ে আসেন। ফাদি বিহা মিনাল মাগরিব, তোমার ক্ষমতা থাকলে পারলে তুমি পশ্চিম দিক থেকে নিয়ে আসো। এর আয়াতের পরেই আছে, এই দেখেন, কালা দালিকা লি নুমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম নুমরুদ কে বলছিল এটা। ফাবুহিতাল্লাযী কাফার, এই কথা শুনে এই কাফের নুমরুদ কি হয়ে গেছে, একদম হতবিহ্বল হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই 9 নম্বর লেসনটা শেষ হলো। এরপরে আমাদের আসবে লেসন নাম্বার 10। আজকে আর 10 নম্বর লেসন শুরু না করি, তাই না? বাকি আমরা ক্লাসটা একটু শুরু করেছি শেষের দিকে, তাহলে একটু শেষ করার আগে আমরা এই আয়াতের মধ্যে একটু তাফসীর করি। হ্যাঁ ইয়েস স্যার, করবো এই আয়াতের তাফসীরটা। জি স্যার, জি। আজকে আর গ্রামারে আর না যাই, এমনি অনেক গ্রামার পড়ে ফেলছি। আচ্ছা, এটা সূরা বাকারার কত নম্বর আয়াত? আয়াত নাম্বার হলো 258। এত পরের আয়াত তো না, 158 হতে পারে। আচ্ছা কোথায় এটা দেখাচ্ছে? আয়াত নাম্বার 258 না, এটা ভুল আছে, এত পরের আয়াত না, এটা মাঝখানের আয়াত। ফাবুহিতাল্লাযী কাফার, আয়াত নাম্বার হলো, আচ্ছা 258 তো দেখাচ্ছে। ওকে আমরা দেখি, 258 তার মানে হলো এটা 28 নম্বরে গেলে হলো 271, 27, 26, 26 পাবো। ওকে, ও তৃতীয় পাড়ায় চলে গেছে, তো ঠিক আছে। ইব্রাহিম আলাইহিসসালাম এবং নমরুদের মধ্যে কথোপকথন হচ্ছে। ও আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তাই না? সরি, এখন স্ক্রিন দেখা যায়? এই স্ক্রিন, জি দেখা যাচ্ছে। ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা, নবীজি আলাইহিসসালামকে বলতেছে, আলাম তারা, আপনি কি লক্ষ্য করেছেন? ইলাল্লাযী, সেই ব্যক্তির দিকে, অর্থাৎ নমরুদের ব্যাপারে, হাত যা ইব্রাহিমা, যে ইব্রাহিম আলাহ ইসলামের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল, ফি রাব্বিহি, কোন ব্যাপারে, তার রবের ব্যাপারে, আন আতাহুল্লাহুল মুলক, অথচ সেই রব আল্লাহই তাকে রাজত্ব দিয়েছিল। এই নমরুদের কথা বলতেছে, তখন আল্লাহ বিতর্কটাকে নকল করতেছে, কি বিতর্ক হয়েছিল। তো ইদ কালা ইব্রাহিমু, নবীজিকে বলতেছে, আপনি স্মরণ করুন, ইদ কালা ইব্রাহিমু, যখন ইব্রাহিম বলেছিল, কি বলেছিল, রব্বি আল্লাযী ইউহিয়ী ওয়া ইউমীত, যে আমার রব তো হচ্ছেন আল্লাযী, সেই সত্তা, ইউহিয়ী ওয়া ইউমীত, যিনি জীবিত করেন এবং যিনি মৃত্যু দেন, অর্থাৎ তার হাতে জীবন, তার হাতে মৃত্যু। তো নমরুদ মাথা মোটা, সে ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তর দিচ্ছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, মানে আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। এই ঘটনায় তাফসিরে আসছে, সে তার সামনে থাকা দুজন গোলামকে ডাকছে, গোলামকে ডাকে একটারে হত্যার নির্দেশ দিছে, হত্যা করা হইলো, আর একটাকে ছাইরা দিছে। তো দেখো, এই যে আমি জীবন দিলাম, মারলাম, পালা আনা ওহি ওয়া উমিদ, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে ও মাথা মোটা, বুঝবে না এইভাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ্বামসি মিনাল মাশরিকি, বলে আচ্ছা বুঝলাম, তর্কের খাতিরে মেনে নিলাম, তুমি জীবন দিছো, মৃত্যু দিছো, বাকি এখন দেখো তো আমার রবের পরিচয় হচ্ছে, ইয়াতি বিশ্বামসি মিনাল মাশরিকি, তিনি সূর্য থেকে প্রতিদিন সূর্যকে পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে উদিত করেন, নিয়ে আসেন। ফাতি বিহা মিনাল মাগরিব, পারলে তুমি পশ্চিম দিক থেকে নিয়ে আসো, তো ফাতি বিহা মিনাল মাগরিব। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটা বললেন, ফাবুহিতাল্লাযী কাফার, তখন এই কাফের, এই অস্বীকারী, সে বুহিতা, হতবিহ্বল হয়ে পড়ল, লাজবাব হয়ে গেল, নিরুত্তর হয়ে পড়ল, এই যে হতভম্ব হয়ে গেল সে। ফাবুহিতাল্লাযী কাফার, এখানে একটু চিন্তা করেন যে বলতেছিল সূর্যকে পশ্চিম দিক থেকে নিয়ে আসতে, বাহ্যিকভাবে মনে হয় না যে নমরুদ তো একজন বাদশাহ মানুষ, খুব ব্রেনিক বা
জ্ঞানী মানুষ, তারাই ওই সময় বাদশাহ হয়েছে, খুব প্রভাবশালী ছিল, তার আশপাশে আরো জ্ঞানী লোকেরা ছিল। তো এখানে তো নমরুদ একটা উত্তর দিতে পারতো, তাই না? জীবন মৃত্যুর মধ্যে যেরকম উত্তর দিছে, নমরুদ তো এই উত্তর দিতে পারতো, বলতে পারতো, আরে সূর্য তো আমি প্রতিদিন পূর্ব দিক থেকে আনি, তোমার রবরে বলো পারলে সে পশ্চিম দিকের থেকে নিয়ে আসুক, এরকম হইতে পারতো না? নমরুদ তো এই কথা বলতে পারতো, তাই না? নমরুদ এটা বলে নাই কেন? সে হতবিহ্বল হয়ে গেল কেন? এটা তো আর কোরআনে উল্লেখ হয় নাই, কেন বলে নাই? বাকি মুফাসসিরিন কেরাম তারা এখানে ব্যাখ্যার মধ্যে বলছে, দুইটা মত আছে, এটার দুইটা উত্তর আছে, যে নমরুদ এটার উত্তর দিল না কেন, বা সেইভাবে তো বলতে পারতো কেন বললো না। এক নাম্বার উত্তর হলো যে নমরুদ ওই সময় আল্লাহ ভুলাইয়া দিছেন তাকে, ওই সময় আল্লাহ ভুলাইয়া দিছেন, কারণ হলো কাফের মুশরিকরা সবসময় এই যে এরকম আইনে মুহূর্তে তারা সবসময় পরাজিত হয়, কারণ চূড়ান্ত বিজয় মুমিনদের হয়, যারা কাফের মুশরিক বা আল্লাহকে অমান্য করে তারা পদে পদে এরকম লাঞ্ছিত হয়, বা উদ্ভট বিষয়ে তারা এরকম চিকন বিষয়ে তাদের মাথায় আসবে না, এটা একটা। এই জন্য তার মাথায় আসে নাই, এই জন্য সে বলতে পারে নাই, এটা একটা উত্তর। আরেকটা উত্তর ওলামায়ে কেরাম বলছেন যে নমরুদ যদিও কাফের ছিল, যদিও আল্লাহর সাথে কুফুরি করত, বাকি তার অন্তরে এটা বিশ্বাস ছিল যে ইব্রাহিমের রব সত্য, ইব্রাহিম যে রবের দাওয়াত দিচ্ছে, ইব্রাহিম যে রবের নবী হিসেবে দাবি করতেছে, তার দাওয়াত সত্য, তার রবের কার্যকলাপ সত্য, কারণ সে একটু আগেই ঘটনা হয়েছে, এটার আগেই আছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে সামনে নিয়ে গেছে না, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে সারা আলাইহিসসালামকে তার হাত অবশ হয়ে গেছে, আবার দোয়া করতে বলছে, ইব্রাহিম দোয়া করছে হাত ইয়া হয়েছে, ওই যে যে ঘটনায় জিজ্ঞাসা করছে যে কে হয়, ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন উখতি, আমার বোন, তার স্ত্রী, তো ওই যে হাত বাড়াইছে হাত অবশ হয়ে গেছে, এভাবে তিনবার দোয়া করার পরে হাত ভালো হয়েছে, তার মানে সে বুঝছে যে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আসলে স্বর্গীয় পাওয়ার আছে, বা ইব্রাহিমের রব সত্য, এই ভয় ছিল, তার ভয় ছিল যদি বলি যে পশ্চিম দিক থেকে নিয়ে আসতে তো আল্লাহ তো পারবেন, তার ইব্রাহিমের রব তো পারবে, বললে হয়তো ইব্রাহিম দোয়া করবে পশ্চিম দিক থেকে সূর্য আসবে সব ধ্বংস হয়ে যাবে, অথবা আমি যে ভুয়া এটা প্রমাণিত হয়ে যাবে, সেই জন্য নমরুদ এই কথা আর বলতে চায়নি, কাবুহিত আল্লাদি কাফার, সে হতবিহ্বল হয়ে গেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, শেষের অংশে বলতেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমুজ জালিমিন, জালেম সম্প্রদায়কে সঠিক দিশা দেন না, সঠিক হেদায়ত দেন না, জালেম সম্প্রদায়কে হেদায়ত দেন না কেন? দেখেন শব্দ বলছে জালেম, জালেম মানে কি, ওই যে আমরা দোয়ায় মাসুরা পড়ি না, দোয়ায় মাসুরাটা কি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, তাহলে আমি নিজের উপরে অনেক জুলুম করেছি, নিজের উপরে অনেক জুলুম করার অর্থ কি, ধরেন কথার কথা আগে প্রথমে জুলমুন জিনিসটা বুঝেন, জুলুম কাকে বলে, জুলুম আমরা তো জুলমুনের অনুবাদ করি হলো জুলুম মানে অত্যাচার, তাই না? জুলুম মানে কারণ হক নষ্ট করা, এটা বুঝি, বাকি আরবিতে জুলমুন বা জুলম এটার সংজ্ঞা হলো ওয়াদউ শাইই ফি গাইরি মাহাল্লিহি, কোন জিনিসকে তার অপাত্রে ব্যবহার করা, যেখানে ব্যবহার করার কথা সেখানে ব্যবহার না করে অন্য পাত্রে ব্যবহার করা, এটাকেই জুলুম বলে। কথার কথা একটা জিনিস রাখার কথা এখানে, আপনি এখানে না রেখে অন্য জায়গায় রাখতেছেন, এটাকে আরবিতে জুলুম বলে। তো এখন আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা হলাম আল্লাহর বান্দি, আমাদের করার কথা কি, আল্লাহর হুকুমকে মানা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, এটা করার কথা। তো যখন আমরা আল্লাহর গোলামি না করে আল্লাহর নাফরমানি করতেছি, এটাই জুলুম, এটাই জুলুম। এই যে আমরা যে বলতেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি নিজের উপর অনেক জুলুম করতেছি, এর অর্থই না যে আমি আরেকজনকে থাপড়াচ্ছি মারতেছি, এটা এটা না, মানে আমি যে ইচ্ছায় অনিচ্ছায় সময় অসময়ে আল্লাহ নাতার বান্দা, আমি আল্লাহর বান্দি হিসেবে সব সময় তার বন্দীগীর মধ্যে থাকার কথা। তো এই যে আমার থেকে একটু ত্রুটি বিচ্ছুতি হচ্ছে, এটাই আমার জন্য জুলুম। এই জুলুম কেন, ধরেন জুলুম করার দ্বারা কি হয়, মানুষ বঞ্চিত হয়। সিমিলার যখন আমরা আল্লাহর নাফরমানি করি আমরা বঞ্চিত হই, কোথেকে বঞ্চিত হই, কথার কথা আমি এখন
আমি একটা পাপ কাজ করলাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ নাফরমানি থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুন সবসময়। তো আমি একটা নাফরমানি করলাম, এই নাফরমানি করার দ্বারা কি হবে যে আমি এখন আল্লাহর রহমত থেকে দূরে সরে যাব, নিয়ামত থেকে, এক নাম্বার আল্লাহর নিয়ামত থেকে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাব। নাম্বার টু, কথার কথা এই যে আমি যে নাফরমানিটা করলাম, এই নাফরমানির জায়গায় যদি নেক কাজ করতাম তাহলে কি হইতো, আমি আরো আল্লাহর নৈকট্যের দিকে অগ্রসর হইতাম, আল্লাহর রহমত পাইতাম, নিয়ামত পাইতাম, তাই না? তো এই নিয়ামত থেকে একে তো দূরে সরে গেলাম, দুই নাম্বার এর জায়গায় ভালো কাজ করলে যে রেওয়ার্ডটা পাইতাম সেই রেওয়ার্ড থেকেও বঞ্চিত হলাম, এটা আমার জন্য জুলুম, এটা আমার জন্য জুলুম, এটা তো হলো আমার ব্যক্তিগত। তিন নাম্বার হলো এই যে আমি যে আমার নিজের প্রতি জুলুম করতেছি, আমি যে আমার নিজের প্রতি এই নাফরমানি করার মাধ্যমে জুলুম করতেছি, এটার অর্থ হলো দেখেন আমি একটা নাফরমানি করতেছি, নাফরমান মানুষ আর হলো পরহেজগার মানুষ, দুইটার মধ্যে মানুষের অন্তরে কার ব্যাপারে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি কাকে বেশি করে মানুষ? অবশ্যই পরহেজগার। যখন আমি এই যে নাফরমান মানুষ হিসাবে আমার সমাজে আমার পরিবারে আমি পরিচিত হলাম, এবার আমি আমার পরিবার থেকে আমার সমাজ থেকে আমার সম্মানটা আমি নষ্ট করলাম, নষ্ট করার কারণে দেখেন তাদের মধ্যে আমার যে অবস্থানে থাকার কথা এর চেয়ে আমি নিচে চলে গেলাম, না নিচে চলে গেলাম, এটাও আমার প্রতি জুলুম। তাহলে এই যে জুলুম মানে একটা নাফরমানি করার দ্বারা তিনটা ক্ষতি, এক নাম্বার ক্ষতি হলো আল্লাহর রহমত থেকে দূরে গেলাম, দুই নাম্বার ক্ষতি আল্লাহর যে নিয়ামত বা রহমত পাওয়ার কথা সেটা না প্রাপ্ত হওয়া থেকে বঞ্চিত হলাম, তাই না, প্রাপ্ত হওয়া থেকে বঞ্চিত হলাম, দুই নাম্বার। তিন নাম্বার কি, এই গুনাহ করার কারণে আমি পরহেজগার না হয়ে আমি যে নাফরমান বান্দা হিসেবে বান্দা হিসেবে পরিচিত হলাম, এর কারণে সমাজে পরিবারে আমার ইমেজ নষ্ট হলো, আমার প্রেস্টিজ নষ্ট হলো, এর কারণে তাদের মধ্যে আমার অবস্থান নিচে চলে গেল, এটাও আমার প্রতি জুলুম। এই জন্যই আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, এই জন্য প্রতি ওয়াক্তে সালাতে পড়ি, বুঝতে পারছেন? তিনি বলতেছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ জালেম সম্প্রদায়কে রাস্তা দেখান না, হেদায়েত দেন না, কারণ কি তারা হেদায়েত পায় না, মানে হলো তারা যখনই জুলুম করতেছে এই জুলুম করার দ্বারা আল্লাহর রহমত থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছে, আল্লাহর রহমত থেকে এর চাইতে দূরে যাওয়া আর কি আছে যে তাকে সঠিক সময়ে দিশা দিচ্ছে না, বা সে যে রহমত পাওয়ার কথা সেটা পাচ্ছে না, যে নিয়ামত পাওয়ার কথা সেটা থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে এটা কি হেদায়েত বঞ্চিত হওয়া না? এটাকেই বলতেছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন। এই জন্যই আমাদের থেকে যখনই নাফরমানি হবে সাথে সাথে আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, যত দ্রুত ফিরে আসতে পারবো ততই আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো এবং দুনিয়া এবং আখেরাতের জীবনে আমরা সফল কাম হতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আজকে আমরা প্রাসঙ্গিক আলোচনায় একটু তাফসিরও করলাম সাথে।